বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে কোনো না কোনো হলের সাথে আবাসিক অথবা অনাবাসিক ছাত্রছাত্রী হিসেবে যুক্ত থাকতে হয়। ঐতিহাসিক সলিমুল্লাহ হলের কথা বলছি। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছিল 3টি হল, ঢাকা হল, জগন্নাথ হল ও মুসলিম হল। পরবর্তী সময়ে ঢাকা হলের নাম হয় শহীদুল্লাহ হল এবং মুসলিম হলের নাম রাখা হয় সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল। 1929 সালের 22 আগস্ট বাংলার তৎকালীন গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন ঢাকার প্রয়াত নবাব বাহাদুর স্যার সলিমুল্লাহর নামানুসারে সলিমুল্লাহ মুসলিম হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1931 সালের 11 আগস্ট ভবনটি উদ্বোধন করা হয়। 1921 সালে এই সলিমুল্লাহ মুসলিম হলের যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সাথেই। এর মূল ভবন তৈরি হয় 20-এর দশকের শেষের দিকে। এই হলের প্রথম প্রভোস্ট ছিলেন অধ্যাপক এ এফ রহমান। এই হলের প্রথম নাম ছিল মুসলিম হল, কিন্তু পরবর্তীতে ঢাকা নবাব স্যার সলিমুল্লাহর নামে এই হলের নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রায় 10 বছর পর নবাব স্যার সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তার নামে একটা ছাত্রাবাস করার প্রস্তাব করা হয়। মুসলিম ছেলেদের জন্য তখন হল তৈরি হয়ে গেছে। প্রথমে এ হল ছিল এখনকার মেডিকেল কলেজ হাসপাতাল বিল্ডিংয়ে। আবদুল্লাহ সুরাদি বললেন, এই হলকে সলিমুল্লাহ মুসলিম হল করা হোক। এরপর বর্তমান সলিমুল্লাহ মুসলিম হল নির্মাণ করা হয় এবং সলিমুল্লাহর নামে নামকরণ করা হয়। 1947 সালের পরে দেশ ভাগ যখন হলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। তিনি এই সলিমুল্লাহ মুসলিম হলের অনাবাসিক ছাত্র ছিলেন। নবাব মহাশয়।